স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সেইলা রানীবাসা চালিচর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কয়রা খুলনা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজকের আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব বিষয় হলো বিজ্ঞান অধ্যায় চতুর্থ আমার আজকের পাঠ আছে ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ আমি তোমাদের আজকের ফুলের বিভিন্ন অংশের পর্যবেক্ষণ তোমাদের দেখাবো আমরা সবাই জানি ফুলটা কি ফুল উদ্ভিদের যৌন জননের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ফুল আমরা সবাই ফুল চিনি এটা একটা ফুল এটা উদ্ভিদের যৌন জননের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আজকের আমি তোমাদের এই ফুল সম্পর্কে বলবো ফুলটা হচ্ছে এটা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল তার পাঁচটি অংশ পুষ্পাক্ষ বৃতি দলমণ্ডল পঙ্কেসার এবং স্ত্রীকেসার একটা সম্পূর্ণ ফুলের পাঁচটি অংশ কিন্তু একটা অসম্পূর্ণ ফুলের চারটি অংশ থাকে যেমন অসম্পূর্ণ ফুল দুধুরা জবা হলো একটা সম্পূর্ণ ফুল এর আমরা পাঁচটি অংশ আজকে তোমাদের দেখাবো একটা সম্পূর্ণ ফুলের পাঁচটি অংশ পুষ্পাক্ষ বৃতি দলমণ্ডল পঙ্কেস্তাবক এবং স্ত্রী স্তাবক একটা সম্পূর্ণ ফুলের পাঁচটি অংশ পুষ্পাক্ষ পুষ্পাক্ষ বৃতি তিন আছে দলমণ্ডল পুংস্তাবক আর পাশে আছে স্ত্রী স্তাবক এই একটা সম্পূর্ণ ফুলের পাঁচটি অংশ তা আজকের আমি তোমাদের পুষ্পাক্ষ ফুল যার উপরে থাকে সেটা হলো পুষ্পাক্ষ যে উপর করে থাকে এরপর হচ্ছে বৃতি বৃতিটা কি বৃতি বৃতি হচ্ছে এর বৃতিটা হচ্ছে এটা ফুলের বাইরের অঙ্গ এটা দেখতে সবুজ আমরা সাধারণত বৃতিটা এটাই দেখাই যেটা একটা বাইরের অঙ্গ এটা দেখতে সবুজ এই বৃতিটা দেখতে সবুজ এরা এটা যদি যুক্ত থাকে তাহলে একে বলা হয় যুক্ত বৃতি আর এটা যদি বিযুক্ত থাকে তাহলে একে বিযুক্তি বৃতি বলে বৃত্তির অংশকে আমরা বৃতাংশ বলি বৃত্তির প্রত্যেকটা অংশকে বৃতাংশ বলি আমরা সবাই আমরা বৃত্তিটারে চিনি আমি যদি এভাবে অঙ্কন করে দেখাই তা বৃত্তি কিন্তু দেখাচ্ছে কি আমরা একটা ধুতরা ফুলের বৃত্তিগুলো সম্পূর্ণ যুক্ত থাকে কিন্তু একটা জবা ফুলের বৃত্তিগুলো পৃথক পৃথক থাকে আমরা যদি পৃথক পৃথকভাবে একটা জবা ফুলের বৃত্তি দেখাই তাহলে দেখা যাচ্ছে কি দেখো প্রত্যেকটা বৃত্তিগুলো পৃথক পৃথক আছে জবা ফুলের বৃত্তিগুলো আমরা যদি প্রত্যেকে পৃথক পৃথক করে দেখাই তাহলে দেখা যাচ্ছে কি জবা ফুলের বৃত্তিগুলো পৃথক পৃথক আছে আমরা বাস্তব রূপ কারণ দিয়ে এটা পরীক্ষা হচ্ছে হচ্ছে জবা ফুলের বৃত্তিগুলো পৃথক আছে এই বৃত্তির কাজ হলো কি কুড়ি অবস্থায় বৃত্তিগুলো এই কুড়ি অবস্থায় এই ফুলকে বৃত্তির কাজ হচ্ছে কুড়ি অবস্থায় ফুলকে পোকামাকড় কীট পতঙ্গ থেকে রক্ষা করে রক্ষা করার কাজ হলো এই কুড়ি অবস্থায় বৃত্তি ফুলকে পোকামাকড় কীট পতঙ্গ থেকে রক্ষা করে এটা হচ্ছে বৃত্তির কাজ এবার হচ্ছে কি দলমণ্ডল বৃত্তির পর হচ্ছে দলমণ্ডল দলমণ্ডলটা কি এটা বাইরের থেকে এটা দ্বিতীয় স্তাবক আমরা সাধারণত বৃত্তি দলমণ্ডল পুংস্তাবক আর স্ত্রী স্তাবক বুঝাই তাই এখানে আমরা বাইরের দিক থেকে যদি আমরা একে দ্বিতীয় স্তাবক ধরি তখন হলো দুই তিন চার তাহলে দেখা যাচ্ছে কি দলমণ্ডল দলমণ্ডলটা হলো এইগুলো এটা হলো বাইরের থেকে এটা দলমণ্ডল এগুলো দেখতে হলো বিভিন্ন রঙের হয় এই দলমণ্ডল দেখতে বিভিন্ন রঙের হয় অনেকগুলো এই দলমণ্ডল বা পঙ্কিস দলমণ্ডল হচ্ছে দেখাচ্ছে কি এরা বাইরের দিক থেকে এরা দেখতে সবুজ বিভিন্ন রঙের সবুজ সব রকমের হতে পারে লাল নীল হলুদ সব রঙের এরা হতে পারে লাল নীল হলুদ সব কিছু এরা এই দলমণ্ডলগুলো হতে পারে এদের এরা যদি যুক্ত থাকে তাহলে যুক্তবৃত্তি আর এরা যদি বিযুক্তি থাকে তাকে এদের বলা হয় বিযুক্তবৃত্তি যুক্তবৃত্তি যেমন ধুধুরা আর বিযুক্তবৃত্তি হচ্ছে জবা
দুবার এই দলমণ্ডলের কাজ কি দলমণ্ডল আছে দলমণ্ডলের কাজ হচ্ছে এরা দেখতে রঙিন এই রঙিন বিধায় কীট পতঙ্গ পোকামাকড় ইত্যাদি এ দেখে আকৃষ্ট হয় এ রং দেখে আকৃষ্ট হয় এবং পরাগায়ন নিশ্চিত করে তাছাড়া এর যে অন্যান্য অংশগুলিকে পোকামাকড় কীট পতঙ্গ থেকে রক্ষা করে এই যে ফুলের অন্যান্য অংশগুলিকে কীট পতঙ্গ এবং পোকামাকড় থেকে এরা রক্ষা করে এটা হলো দলমণ্ডলের কাজ প্রথম কাজ হচ্ছে এরা এদের রঙিন বিধায় আমি আবার বলছি এরা রঙিন বিধায় লাল নীল হলুদ বিভিন্ন রঙের হয় দলমণ্ডল এরা রঙিন বিধায় কীট পতঙ্গ পোকামাকড় পশু পাখি এদের দেখে আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে আর বাকি কাজ হচ্ছে এদের যে উড়ি অবস্থা না এরা যখন ফুলের যে অন্যান্য অঙ্গগুলো আছে এদেরকে পোকামাকড় থেকে রক্ষা করে এটা হচ্ছে দলমণ্ডলের কাজ এরপর হচ্ছে কি পাখি বা দলমণ্ডল হয়ে গেল এবার হচ্ছে কি পুং স্তাবক এটা ফুলের তৃতীয় স্তাবক পুং স্তাবক এটা হলো ফুলের তৃতীয় স্তাবক আমরা পুং স্তাবককে তৃতীয় স্তাবক বলি পুং স্তাবক বা পুঙ্কেশা পুং স্তাবক এটা হলো ফুলের তৃতীয় স্তাবক এটা হলো ফুলের তৃতীয় স্তাবককে আমরা পুং স্তাবক বলি এক বা একাধিক পুঙ্কেশার একত্রিত হয়ে এক বা একাধিক পুঙ্কেশার একত্রিত হয়ে পুং স্তাবক গঠন করে এক বা একাধিক পুঙ্কেশার দেখো একটা ফুলে এক বা একাধিক পুঙ্কেশার আছে এক বা একাধিক পুঙ্কেশার এই তোমরা সবাই দেখতে পাচ্ছ এক বা একাধিক পুঙ্কেশার এই যে ছোট ছোট আছে এক বা একাধিক পুঙ্কেশার একত্রিত হয়ে পুং স্তাবক গঠন করে এই যে পুঙ্কেশার তোমরা দেখাচ্ছে এক বা একাধিক পুঙ্কেশার একত্রিত হয়ে পুং স্তাবক গঠন করে দেখাচ্ছে কি আমি যদি আরো ভালো করে দেখাই এই দেখো এই এক বা একাধিক পুঙ্কেশার একত্রিত হয়ে পুং স্তাবক গঠন করে এই পুঙ্কেশার গঠন করে তুমি তো এই এবার এই যে পুঙ্কেশার পুঙ্কেশারের দণ্ডের মতন একটা অংশ থাকে এই যে দেখা যাচ্ছে কি এরা পুঙ্কেশার এর গায়ে তো লেখা এগুলো রয়েছে এরকম ছোটো ছোটো গুটি গুটি ছোট ছোট দেখতে পাচ্ছ না এই পুঙ্কেশারের এই যে দণ্ডের মতো অংশকে আমরা পুং দণ্ড বলি এই দণ্ডের মতো অংশকে আমরা পুং দণ্ড বলি আর এর উপরে দেখাচ্ছে কি পুঙ্কেশার উপরে যে মোটা অংশ থাকে তাকে আমরা পরাগধানী বলি পরাগধানীটা এরকম ছোট দেখা যাচ্ছে না কিন্তু পরাগধানীটা এরকমই দেখায় এই এর উপরে যে মোটা অংশটা তাকে একে বলা হয় পরাগধানী পরাগধানী তাহলে পুঙ্কেশারের এই দণ্ডের মতো অংশকে আমরা পুংদণ্ড বলছি আর এই মাথায় যে মোটা অংশ একে আমরা বলছি এর মাথায় যে মোটা অংশ একে আমরা পরাগধানী বলি এই পরাগধানীর ভিতরে অসংখ্য পরাগধানী থাকে এই পরাগধানীর ভিতরে থাকে পরাগ রেণু এই পরাগধানীর ভিতরে থাকে পরাগ পরাগ রেণু এই পরাগধানীর ভিতরে পরাগ রেণু থাকে এই যে আমরা যদি এই পরাগধানীকে ফাটাই তাহলে এর ভিতরে এই যে দেখো ছোট 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 আছে এই পরাগধানীর ভিতরে এই এই যে পরাগধানী এর ভিতরে অসংখ্য পরাগ রেণু থাকে এই পরাগ রেণু থেকে পুংজনন কোষ উৎপন্ন হয় এর থেকে উৎপন্ন হয়ে আছে কি পুংজনন কোষ এই পরাগরেণু থেকে উৎপন্ন হয়ে আছে পুংজনন কোষ পুংজনন কোষ এই পুংজনন কোষ এই পুংজনন কোষ পরবর্তীতে বংশবৃদ্ধি করে এই পুংজনন কোষ তাহলে আমরা 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 তোমাদের আমি তোমাদের দেখালাম যে পুং স্তাবক অর্থাৎ পুং স্তাবক এক বা একাধিক পুংসার নিয়ে পুং স্তাবক গঠিত পুঙ্কেশারের দণ্ডের মতো অংশকে আমরা পুং দণ্ড বলি আর মাথায় যে থলির মতো অংশ থাকে একে আমরা পরাগধানী বলি পরাগধানীর ভিতরে পরাগরেণু থাকে এই পরাগরেণু থেকে পুঞ্জনন কোষ উৎপন্ন হয় এবং এই পুঞ্জনন থেকে এরা পরবর্তীতে পুঞ্জনন কাজে অংশগ্রহণ করে তাহলে আমি তোমাদের এখন দেখালাম পুঞ্জনন পুং স্তাবক এবার আসি স্ত্রী স্তাবক স্ত্রী স্তাবক এটা ফুলের চতুর্থ স্তাবক এটা ফুলের চতুর্থ স্তাবক এই পুং স্তাবক আছে কি ফুলের চতুর্থ স্তাবককে আমরা পুং স্তাবক বলি আমি তোমাদের যদি এটা দেখাই এটা হলো ফুলের চতুর্থ স্তাবক এটা
এর থেকে যদি আমরা এই বরাধানিগুলো বাদ দেই তাহলে এই যে হলো হায়ের ফুলের চতুর্থ স্তবক, এটা হচ্ছে এক বা একাধিক গর্ভপাত্র নিয়ে স্ত্রী স্তবক গঠিত, এক বা একাধিক গর্ভপাত্র নিয়ে আমরা স্ত্রী স্তবক গঠিত। এই স্ত্রী স্তবক গর্ভপাত্র গুলো পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে, যেমন এরা পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে পারে আবার বিযুক্ত থাকতে পারে। এই গর্ভপাত্র তাহলে দেখাচ্ছে কি এক বা একাধিক গর্ভপাত্র পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে আবার বিযুক্ত থাকতে পারে। এই এটা হচ্ছে এই গর্ভপাত্র আবার তিনটি অংশ, গর্ভপাত্রের তিনটি অংশ, তিনটি অংশ গর্ভপাত্রের তিনটি অংশ, একে হলো গর্ভাশয়, দুই আছে গর্ভদণ্ড, আর তিনি হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে দেখাচ্ছে কি এই এটা হচ্ছে গর্ভাশয়, এটা হলো গর্ভদণ্ড, আর এই হলো মাথায় এটা হলো গর্ভমুণ্ড। এই গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক, এই গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, স্ত্রীস্তবকে গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, ডিম্বক থাকে। তোমাদের দেখাচ্ছি যে এরকম আমরা যখন এভাবে দেখাই তখন এভাবে এর ভিতরে একটা ডিম্বক থাকে, এই ডিম্বকের ভিতরে ডিম্বাণু থাকে, এই ডিম্বকের ভিতরে ডিম্বাণু থাকে, এখানে এরমভাবে থাকে, এখানে ডিম্বাণু থাকে। তাহলে দেখাচ্ছে গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, ডিম্বকের ভিতরে ডিম্বাণু থাকে, বা স্ত্রী জনন কোষ, এ থেকে এরা কোন জননের ন্যায় এরা জনন কাজে অংশগ্রহণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আছি এখন তোমাদের স্ত্রী স্তবক বললাম, যে স্ত্রী স্তবক হলো এটা হলো একটা ফুলের চতুর্থ স্তবক, এটা হচ্ছে এক বা একাধিক গর্ভপাত্র নিয়ে স্ত্রী স্তবক গঠিত। স্ত্রী স্তবকের এরা যদি পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে পারে আবার বিযুক্ত থাকতে পারে। এই গর্ভপাত্রের আবার তিনটি অংশ, একটা হলো গর্ভাশয়, এই গর্ভপাত্রের তিনটি অংশ, একটা গর্ভাশয় গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, ডিম্বকের ভিতরে ডিম্বাণু থাকে, এর ভিতরে থাকে ডিম্বাণু, এই ডিম্বাণু, এই গর্ভাশয়ের ভিতরে ডিম্বক, ডিম্বকের ভিতরে থাকে ডিম্বাণু, এরাও পরবর্তীতে পুণ্যজনের ন্যায় জলকাজের অংশগ্রহণ করে। এবার আমি যদি তোমাদের ছোট ছোট প্রশ্ন তোমাদের আমি এখানে করতে পারি, যে আমি তোমাদের এখানে বলতে পারি যে যে ডিম্বাণু এটা এই চিহ্নিত অংশটির নাম কি, তখন এটা হলো এটা একটা ডিম্বক, এটা একটা ডিম্বক, হ্যাঁ, তো এখানে যদি আমি তোমাদের ডিম্বক না দিই তোমাদের আমি বললাম যে এই চিহ্নিত অংশটির নাম কি, তখন তোমরা হয়তো বলবে এটা হলো ডিম্বক, এর ভিতরে থাকে ডিম্বাণু। এরকম যদি আমি ছোটো ছোটো তোমাদের প্রশ্ন করতে পারি যে গর্ভপাত্র কী, তারপর আছে পুংস্তবক কী, স্ত্রীস্তবক কী, এরকম ছোটো ছোটো প্রশ্ন তোমাদের এর ভিতরে আসে, ফুলটা কী, একটা সফরী ফুলে কটি অংশ, এরকম বিভিন্ন প্রশ্ন ছোটো ছোটো আসতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমি তোমাদের ফুলে পাঁচটি অংশ এটা আমি তোমাদের দেখালাম, আশা করি তোমরা আরও একটু ভালো করে দেখবে। আজ সকলকে শুভেচ্ছা, আজকের এই পর্যন্ত আমি শেষ করলাম, সকলকে ধন্যবাদ।